আসসালামু আলাইকুম, টেকনিক ইজির কোশ্চেনের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আবার হাজির হয়ে গেলাম ষষ্ঠ শ্রেণীর অনুশীলনী বইয়ের পানির বন্ধুত্ব অধ্যায় নিয়ে। গত ক্লাসে আমরা প্রথম পর্বটি দেখেছি, আজকে আমরা দ্বিতীয় পর্বটি দেখব। চলো আমরা বইয়ে চলে যাই। গত ক্লাসে আমরা বাড়ির কাজ পর্যন্ত করেছিলাম, আজকে আমরা বাড়ির কাজটি দেখব। বাড়ির কাজে কি বলেছে চলো আমরা দেখে নিই। শ্রেণীকক্ষের মতো করে একটি ছোট্ট গ্লাসে অথবা কাপে করে লবণ পানি সম্পৃক্ত দ্রবণ বাড়িতে তৈরি করে নাও। তারপর রোবটটিকে একটি হাঁড়িতে ঢেলে নিয়ে চুলা তাপ প্রয়োগ করে এক নাড়তে থাকো, দেখো কিন্তু কি হয়। দেখো, তুমি এর আগে যে সম্পৃক্ত দ্রবণটা করেছিলে সেই সম্পৃক্ত দ্রবণের মতো তুমি আবারও হাঁড়িতে যে ইয়া নিবে, লবণ আর পানিটা নিবে, নিয়ে জাল দিবে। লবণ কি দ্রবীভূত হয়েছে নাকি আগের মতো তলনিতে রয়ে গেছে? হাঁড়ি থেকে দ্রবণটি আবারও গ্লাসে ঢেলে নাও। এবার চিত্রে দেখানো উপায়ে কলম অথবা পেন্সিল সুতা বেঁধে সেটিকে গ্লাসের ওপর আড়াআড়িভাবে রেখে সুতার আরেক প্রান্ত গ্লাসে সাবধানভাবে ডুবিয়ে দিয়ে খুব ধীরে ধীরে ঠান্ডা হওয়ার জন্য রেখে দাও। কয়েকদিন পর কলম বা পেন্সিল সহ সুতাটি উঠিয়ে পর্যবেক্ষণ করো। দেখো, কয়েকদিন পরে কি তুমি পর্যবেক্ষণ করে দেখবে, এটা হচ্ছে তোমাদের বাড়ির কাজ দেওয়া হয়েছে, এটা তোমরা নিজেরা করবে। পর্যবেক্ষণের শেষে দ্রবণ হতে কেলাস প্রস্তুত অংশটুকু পরে নাও এবং পরীক্ষণের আলোকে তোমার বিজ্ঞান খাতায় লবণের কেলাস ছবি এঁকে দেখো। দেখো, তোমাদের এটা বাড়ির কাজ দেওয়া ছিল, এটা তোমরা তোমাদের মতো করে করবে, করে আমাদেরকে অবশ্যই জানাবে কি তোমার ফলাফলটা আসলো। এরপর আমরা চলে যাব চতুর্থ সেশনে। চতুর্থ সেশনে কি বলেছে? চতুর্থ সেশন বলছে, কখনো কি ভেবেছো পানিতে কোন কোন বস্তু গলে মিশিয়ে যায়, আবার কোন কোন বস্তু মিশে যায় না? দেখো, তুমি নিজেই দেখবা যে পানিতে কোন কোন বস্তু মিশে যাচ্ছে, কোন কোন বস্তু মিশে যাচ্ছে না। পানিতে যদি তুমি আটা দাও, ওটা কি মিশে যাচ্ছে? মিশে যাচ্ছে না। ওটা যখন পানির পরিমাণ থেকে আটার পরিমাণ একটু বেশি দাও, তখন কি ওটা ময়দার হচ্ছে একটা পিণ্ড বা বস্তু পিণ্ড হয়ে যাচ্ছে। যখন তুমি চকের গুঁড়া দিচ্ছ তখন সেটাও মিশতেছে না। তো এরকম অনেক কিছু আছে। তারপরে লেবু আর চিনি যখন তুমি পানির সাথে মিক্স করো তখন কি ওটা মিশে যাচ্ছে? লেবুর রস আর চিনি সেটা মিশে যাচ্ছে, কোনটা মিশে যাচ্ছে না কোনটা মিশে যাচ্ছে না, এটা আমরা আমাদের প্রাত্যহিক জীবন থেকেই বুঝতে পারবো। শিক্ষকের তত্ত্বাবধানে তোমরা দলে ভাগ হয়ে নাও। প্রতিটি দলের কাছে কয়েকটি টেস্ট টিউবে অথবা গ্লাসে বা কাপে লেবুর রস, কপার সালফেট, স্পিরিট, গ্লুকোজ, দুধ, পটাশিয়াম, পারম্যাঙ্গানেট, আটা, চকের গুঁড়া, হ্যান্ড স্যানিটাইজার ইত্যাদি নিয়ে তাতে পানি যোগ করে ভালো করে নাড়িয়ে পর্যবেক্ষণ করো। দেখো, কি কি লাগবে তোমার দ্রব্য হিসেবে, কি কি দিয়েছে? তোমার দিয়েছে হচ্ছে লেবুর রস, কপার সালফেট, স্পিরিট, গ্লুকোজ, দুধ, পটাশিয়াম পারম্যাঙ্গানেট আর দিয়েছে হচ্ছে আটা, চকের গুঁড়া, হ্যান্ড স্যানিটাইজার। তুমি এগুলো পানির সাথে মিক্স করবে, করে দেখবে তোমার এটা হচ্ছে গলছে, মানে মিশে যাচ্ছে কি মিশছে না। তারপর দেখো কোন কোন উপাদান পানিতে দ্রবীভূত হচ্ছে আর কোনগুলো হচ্ছে না, তার ছক সাথে লিখে ফেলো। আমি তোমাদের সুবিধার জন্য ছক সাত আলাদা নোটে করে রেখেছি। আমরা এখন এটা দেখবো যে মিশছে কি মিশছে না সেটা তোমরাই বলো। লেবুর রস যখন পানিতে তুমি দিবে তখন কি এটা মিশে যাবে? তার মানে এটা রাইট, এটা তোমার রাইট হবে, মিশে যাচ্ছে, তার মানে এটা সঠিক। তারপরে দেখো কপার সালফেট কি, এটাও তোমার পানির সাথে মিশে যাচ্ছে। গ্লুকোজ আমরা সবসময় খাই, গ্লুকোজ যখন পানির সাথে মিক্স করো তখন কি মিশে যায়, তখন এটা মিশে যায়। তারপরে দুধ আর পানি একসাথে মিশে যায়। পটাশিয়াম পারম্যাঙ্গানেটও হচ্ছে পানির সাথে মিশে যায়, কিন্তু আটাটা কি মিশে যায়? যায় না। তাহলে এটা কি ক্রস? এভাবে তোমার কোনটা কোনটা ক্রস হবে, কোনটা কোনটা ক্রস হবে না সেটা আমি বলে দিচ্ছি। দেখো, তোমার এখানে যেগুলো ক্রস হবে সেগুলো আমি তোমাদেরকে বলে দিচ্ছি, দাঁড়াও। দেখো, লেবুর রস হবে, কপার সালফেট হবে, স্পিরিট হবে, গ্লুকোজ হবে, দুধ হবে, পটাশিয়াম পারম্যাঙ্গানেট হবে, আটা হবে না, চকের গুঁড়া হবে না, হ্যান্ড স্যানিটাইজার হবে। তার মানে আমার কয়টা হচ্ছে না, ও পটাশিয়াম পারম্যাঙ্গানেটও হবে না, বাকি সবগুলোই তোমার হচ্ছে মিশ্রিত হবে বা দ্রবীভূত হবে। এরপরে দেখো, অনুসন্ধানী পাঠ বইয়ের সার্বজনীন দ্রাবক অংশটু পড়ে নিয়ে বলতো গৃহস্থলের বিভিন্ন বস্তুর মধ্যে আর কি কি দ্রবীভূত করতে পানি ব্যবহার করা হয়। দেখো, সার্বজনীন দ্রাবকটা কি আমরা হচ্ছে 12 অধ্যায় যখন পড়েছি অনুসন্ধানী বইয়ের তখন আমরা জেনেছি সার্বজনীন দ্রাবককে, যেটা হচ্ছে সব কিছুতে দ্রবীভূত করতে পারে সেটা হচ্ছে সার্বজনীন দ্রাবক। চকের গুঁড়া ও পানির মিশ্রণে ঝাঁকালে দুধের মতো দেখায়, তাই না?
কিছুক্ষণ রেখে দিলে নিশ্চয়ই তুমি লক্ষ্য করে থাকবে পাত্রের উপরে কিছুটা অংশ ঘোলাটে পানি এবং নিচের দিকে চকের গুঁড়োগুলো তলানি পড়ে আছে। দেখো নিচের দিকে কি পড়বে, তলানি পড়বে। তোমার এলাকায় জলাশয় পর্যবেক্ষণের সময় যে সময় পানি সংগ্রহ করেছিলে সেটি যদি আদা কাদা পানি মিশ্রিত থাকে তাহলে সেখানেও কি একই ব্যাপার ঘটেছে? দেখো যেখানে তুমি কাদা পানি নিয়েছিলে এর আগে আমরা করেছিলাম কাদা পানিটা, কাদা পানিতেও কি একই রকম পড়েছিল? প্রথমে উপরে ঘোলাটে হয়ে গেছে, তারপর আস্তে আস্তে নিচে তলানি জমেছিল। এ ধরনের মিশ্রণ সম্পর্কে আরো জানতে অনুসন্ধানী পাঠ বইয়ের সাসপেনশন অংশটুকু পড়ে নাও। এবার বলো তো কোন সসে, কেন সসের বোতল বা ঔষধের বোতলে গায়ে লেখা থাকে ব্যবহারের পূর্বে ঝাঁকিয়ে নিন? তোমার উত্তর পরের পৃষ্ঠার ফাঁকা জায়গা লিখে রাখো। কেন লেখা থাকে বলো তো? কারণ হচ্ছে সস বা ওষুধটা হচ্ছে সাসপেনশন জাতীয়, সাসপেনশন জাতীয়টা কি নিচে তলানি জমে, আর হচ্ছে উপরেরটা কি পানিটা যেটা থাকবে দ্রাবক হিসেবে যেটা থাকবে সেটা উপরে থাকে আর দ্রব্য নিচে পড়ে যায়। সাসপেনশন হচ্ছে কি তোমার তলানি জমবে, তো কোনগুলোতে তলানি জমে সেটা হচ্ছে ঔষধ বা হচ্ছে তোমার সসের বোতলে গায়ে লেখা থাকে যে ব্যবহারের পূর্বে অবশ্যই ঝাঁকিয়ে নিন। তো এই ঝাঁকানোর কারণে কি উপরে যে দ্রাবকটা থাকে আর নিচে যে দ্রব্যটা থাকে ওটা একসাথে মিক্সড হয়ে যায়। তো চলো এই ইয়াটা আমি আলাদা করে নোটে রেখে রেখেছি সেটা দেখি। দেখো সসের বোতলে, সসের বোতলে বা ঔষধের বোতলের গায়ে ব্যবহারের পূর্বে ঝাঁকিয়ে নিন লেখার কারণ এগুলো সাসপেনশন জাতীয় দ্রবণ। দেখো কেন সাসপেনশন জাতীয় দ্রবণ, কারণ এগুলো হচ্ছে তলানি জমে, দ্রব্যগুলো নিচে চলে যায়। আমরা জানি সাসপেনশন জাতীয় দ্রবণ যদি নাড়ানো বা ঝাঁকানো হয় তাহলে এটি পুরো পানিতে মিশ্রিত হয়, যখন তোমার নিচে চলে যাবে তলানি জমবে সেটা যখন তুমি ঝাঁকাবা তখন কি দ্রাবকের সাথে তোমার ওইটা মিশ্রণ হবে। আবার ঝাঁকানো বা নাড়ানো বন্ধ করলে ধীরে ধীরে তা নিচে থিতিয়ে পড়ে পানি থেকে আলাদা হয়ে যায়। নিচে যখন তুমি ঝাঁকানো বন্ধ করে দিবা কিছুক্ষণ পরে দেখবা সেটা আবার নিচে চলে যায়, এই জন্য বলে ঝাঁকিয়ে নিন। তাই সস বা ওষুধের বোতলে ব্যবহারের পূর্বে ঝাঁকিয়ে নিন কথাটি লেখা থাকে এই ছকটাতে, তোমরা তোমাদের মতো করে লিখে নিবে। সাসপেনশনের বেলায় তুমি লক্ষ্য করেছো দ্রবের কণাগুলো কিছুক্ষণ স্থির রাখলে সেগুলো পাত্রের তলায় জমা হয়। তুমি হয়তো এটাও লক্ষ্য করেছো যে কণাগুলো যদি খুব সূক্ষ্ম হয় তাহলে সেগুলো নিচে থিতিয়ে পড়ে বেশ সময় নেয়। তাহলে স্বাভাবিকভাবেই তোমার মনে নিশ্চয়ই প্রশ্ন জেগেছে কণাগুলো কি এমন সূক্ষ্ম হতে পারে যেগুলো ঠিক দ্রবীভূত হবে না, আবার স্থির অবস্থায় রেখে দিলেও সাসপেনশনের মতো কখনো তলানি জমবে না। দেখো কণা যদি একবারেই সূক্ষ্ম হয় তখন ওটা কি মিশে যাবে, তখন ওটা মিশে যাবে, খালি চোখে দেখা যাবে না। আর উত্তর জানতে আরেকটি পরীক্ষা করে দেখা যাক, একটি কাচের পাত্রে বা কাচের গ্লাসে চিনি পানি দ্রবণ এবং অন্য একটি কাচের পাত্রে গ্লাসে শুধু দুধ নাও। এবার দুটি গ্লাসের মধ্যে টর্চ লাইট দিয়ে আলো চালনা করে দেখো তো কোনো বিশেষ কিছু লক্ষ্য করছো কি না। দেখো কলয়ের ধর্মী যেগুলো থাকবে ওগুলাতে কি আলো কম পৌঁছাবে, আর যে সাসপেনশন ওগুলাতে আলো বেশি পৌঁছাবে। আর বেশি পৌঁছানোর কারণ কি, কলের ধর্মী যেগুলো ওগুলোতে সবসময় দ্রবণগুলো বা দ্রব্যগুলো ঘোরাঘুরি করে কিন্তু সাসপেনশনে কি তলানি জমে যায়, উপরে যে দ্রব্যটা থাকে ওটা খালি পড়ে থাকে। আলোক রশ্মি দুধের সূক্ষ্ম কণাগুলো থেকে বিচ্ছুরিত হচ্ছে বলে দুধের ভেতরে সেটি দেখা যাবে কিন্তু দ্রবণে সেটা হবে না, কিন্তু দ্রবণে সেটি হবে না, অদ্ভুত না? তাহলে দুধকে কি কি ধরনের মিশ্রণ বলবে, সাসপেনশনের মতো তলানিও নেই আবার সাধারণ দ্রবণের সঙ্গেও মিলছে না, তাহলে দুধটা কি কলয়ের ধর্মী, দুধটা কি কলয়ের ধর্মী? বন্ধুরা আলোচনা করে অনুসন্ধানী পাঠ বইয়ের কলয়ের অংশ পড়ে নাও, কলয়েডের বৈশিষ্ট্য সঙ্গে কি মিল খুঁজে পাচ্ছ? হ্যাঁ কলয়েডের সঙ্গেই মিল আছে, কারণ এটা হচ্ছে কি তলানিও জমছে না, সূক্ষ্ম কণা কিন্তু উপরে ঘুরছে, একবারে মিশেও যাচ্ছে না। দ্রবণীয়তা সম্পর্কে তো অনেক কিছু জেনেছো, তোমাদের কি মনে মনে কৌতূহল জন্মেছে যে পানি ছাড়া অন্য কিছু দিয়ে দ্রবণ হতে পারে কিনা? সত্যি কথা বলতে কি এমন অনেক দ্রবণ তুমি নিজেই দেখেছো যেগুলো পানিতে দ্রবীভূত নয়? একটু চিন্তা করে দেখো, দেখো পানি ছাড়া অনেক দ্রবণ হয়, হ্যাঁ দ্রবণ হয় যেগুলো দিয়ে আমরা প্রাত্যহিক জীবনে কাজ করে থাকি। আবার বিজ্ঞান বইয়ের পানিবিহীন দ্রবণ অংশটি পড়ে নাও, বন্ধুদের সঙ্গে আলোচনা ও আলোচনায় যোগ দাও। দ্রবণে দ্রব্য হিসেবে তরল, কঠিন এমনকি গ্যাসীয় ব্যবহার করা হয়। দেখো একটা হচ্ছে কি তোমাদের হচ্ছে কোমল পানি, কোমল পানির মধ্যে কি থাকে, পানিও থাকে তার সাথে কার্বন ডাইঅক্সাইডও যুক্ত থাকে, তো এটা কি দ্রবণ হচ্ছে কি পানির সাথে তো সব একটা গ্যাসের সাথে সংযোগ, তাহলে আবার কঠিনে কঠিনে সংযোগ আছে, তারপরে হচ্ছে তরল আর হচ্ছে গ্যাসের আছে, গ্যাস গ্যাসের আছে, এ ধরনের হচ্ছে মিশ্রণ হয় দ্রবণ হয়, কিন্তু তুমি পানি ছাড়াও তোমার দ্রবণ তৈরি করা সম্ভব।
কোন ধরনের উপাদান মিলে দ্রবণ তৈরি হচ্ছে তার ভিডিও তরল ভিত্তিতে তরল তরল দ্রবণ তরল কঠিন দ্রবণ তরল গ্যাস দ্রবণ হতে পারে এমনকি কঠিন কঠিন পদার্থেরও দ্রবণ হতে পারে। তুমি কি এরকম বিভিন্ন রকমের দ্রবণ উদাহরণ দিতে পারবে? দেখো, এর আগে যখন আমরা অনুসন্ধানী পাঠ বইয়ের হচ্ছে মিশ্র মিশ্রণের পৃথকীকরণ অধ্যায়টি পড়েছিলাম তখন আমরা এই এইগুলোর উদাহরণ দিয়েছি, সেই ভিডিওটি যদি না দেখে থাকো এখনই দেখে আসো। অনুসন্ধানী পাঠ বইয়ের বিভিন্ন রকমের দ্রবণ অংশটুকু পড়ে তোমার ভাবনার সঙ্গে মিলিয়ে নাও। দেখো ওইখানে তোমার সুন্দরভাবে উদাহরণগুলো দেওয়া আছে, কঠিন কঠিনের উদাহরণ, তরল তরলের উদাহরণ, গ্যাস গ্যাসের উদাহরণ, এইসবগুলো তোমার সুবিন্যস্তভাবে দেওয়া আছে। এরপরে চলো আমরা পঞ্চম সেশনে চলে যাই। মিশ্রণ আর দ্রবণ নিয়ে ঘাটাঘাটি করেছো তো পানি বিশুদ্ধকরণের মডেল বানাতে তাহলে বিভিন্ন ধরনের মিশ্রণ বুঝলেই শুধু চলবে না, বরং মিশ্রণ থেকে বিভিন্ন বস্তু কিভাবে আলাদা করতে হয় তাও জানতে হবে। দেখো তোমার একটা বর্তমানে আমরা কি বেশিরভাগই ফিল্টার ব্যবহার করি, পানিতে যখন কোনো ময়লা পড়ে তখন কি ছাঁকনি ব্যবহার করি, ছাঁকন পদ্ধতিতে সেই পানি থেকে ময়লাটা আলাদা করে ফেলি। এটা কি পদ্ধতি, এক একটা পদ্ধতি মিশ্রণ থেকে হচ্ছে মানে বিশুদ্ধ বা অবিশুদ্ধ পদার্থগুলো আলাদা করা। পানি যেহেতু আমাদের কাজ, পানি দ্রবণ নিয়ে কাজ করা যাক, পানিতে তো অনেক কত রকম বস্তু মিশে থাকে। পরীক্ষার জন্য আগে পানিতে লবণ বালি ইত্যাদি সহ তোমাদের ইচ্ছে মতো কিছু কঠিন পদার্থ মিশিয়ে নাও, এখন সেগুলো আবার আলাদা করার পালা। দেখো তুমি যখন পানি আর হচ্ছে বালি মিশাবে, মিশিয়ে তোমার এই যে এই পদ্ধতিটাকে তুমি আলাদা করবে, পানির মিশ্রণটাকে তুমি আলাদা করবে, পানি আর বালিটা আলাদা করবে। এখানে যে বালি আর পানির যে তোমার আলাদা করতেছে এই পদ্ধতিটা কি ডিকেন্টেশন, অনুসন্ধানী বইয়ের যে মিশ্র মিশ্র পৃথকীকরণ অধ্যায় আছে সেখানে এই হুবহু একটা ডিকেন্টেশন পদ্ধতি তোমার দেওয়া আছে, সেটা দেখে নিবে। তোমাদের দলের পাত্রটি কিছুক্ষণের জন্য রেখে দাও, দেখবে পাত্রের তলায় তলানি জমেছে, উপরের অংশ পানি আগের চেয়ে পরিষ্কার হয়ে গেছে, একে বলে থিতানো। থিতানো কি তোমার উপরের যে অংশটুকু, এই যে দেখো এই পানিটুকু যে তোমার পরিষ্কার হয়ে গেছে এই অংশটাকে কি বলবে, থিতানো। তারপর উপরের পরিষ্কার পানি খুব সাবধানে অপর একটি পাত্রের কাছ অথবা অন্য কোনো দণ্ডের গা বেয়ে ঢেলে নাও, যেমন তলায় জমে থাকা বালির অংশ বা তলানি নড়ে ওলট পালট না হয়ে যায়। দেখো তুমি এই যখন এই কাচ দণ্ডটার গায়ে দিয়ে আস্তে আস্তে পানি ঢালবে তখন এই নিচেরটা কি নড়বে না, এটা আস্তে করে নেমে চলে আসবে, তোমার পরিষ্কার পানি আলাদা হয়ে যাবে, বালিটাও আলাদা হয়ে যাবে। উপরে সমস্ত পানি পড়ে যাবে তখন পাত্রের তলায় শুধু বালি থেকে যাবে। এই পদ্ধতিকে বলে ডিকেন্টেশন। এই পদ্ধতিকে কি বলে, ডিকেন্টেশন। অনুসন্ধানী পাঠ বই থেকে ডিকেন্টেশন অংশ পড়ে ধারণা আরো পরিষ্কার করে নাও। ডিকেন্টেশন পদ্ধতিটা কি, এটা হচ্ছে তোমার হচ্ছে বালি বা কোনো একটা কঠিন পদার্থ থেকে তরল পদার্থ আলাদা করা। আস্তে করে তুমি যখন কোনো একটা পাত্রতে বালি আর পানি তুমি মিক্স করবে, যখন তুমি অন্য পাত্রে এটা বিশুদ্ধ পানিটা নিতে চাবে তখন কি হচ্ছে, একটা কাঁচদণ্ড বা একটা কোনো লাঠি বা চামচ তুমি ওখানে রেখে আস্তে আস্তে পানি ঢালবে, দেখবে বালিটা আলাদা হয়ে গেছে, পানিটা আলাদা হয়ে গেছে। তারপর একটি ফানেলে ফিল্টার পেপার ভাঁজ করে বসিয়ে সেটিকে বিকারের উপর বসাও, নমুনা পানিগুলো আস্তে আস্তে ফানেলের মধ্যে ফিল্টার পেপারের উপর ঢালো। ফিল্টার পেপার উপর ঢাললে তখন কি, এটা হচ্ছে আরেকটা পদ্ধতি, এটা কি ছাঁকন পদ্ধতি। এই ছাঁকন পদ্ধতিটা কি তোমার আমরা বেশিরভাগই আমাদের বাড়িতে ব্যবহার করে থাকি, যে কোনো একটা পানিতে বা চায়, ধরো চাটা আমরা কি করি, চায়ের নিচে যে ইয়াটা পড়ে থাকে সেটা আমরা ঢেলে দিই, ঢেলে দিলে কি চায়ের যে হচ্ছে পাতাটা থাকে সেটা আলাদা হয়ে যায় আর চায়ের পানিটা আলাদা হয়ে যায়। যদি তোমার কাছে ফিল্টার পেপার না থাকে তাহলে পাতলা সুতি কাপড় ব্যবহার করতে পারো, আর ফানেলের পরিবর্তে প্লাস্টিকের বোতল কেটে ব্যবহার করতে পারো, দেখবে পানিতে ভাসমান অপদ্রব্যগুলো ফিল্টার পেপার অথবা সুতি কাপড়ের ভেতর দিয়ে যেতে পারছে না, তাই পানির মধ্যে মিশ্রিত অপদ্রব্যগুলো আলাদা করা যাচ্ছে। এই পদ্ধতিকে বলে ছাঁকন। এই পদ্ধতিকে কি বলে, ছাঁকন। তো ছাঁকন পদ্ধতি কি, যেগুলো হচ্ছে সুতি কাপড় বা তোমার হচ্ছে কোনো একটা ফিল্টার পেপার দিয়ে তুমি যখন ছাঁকবে সেটা কি ছাঁকন পদ্ধতি হবে। দ্রবণের ভেতর থেকে অদ্রবণীয় কঠিন পদার্থের কণাগুলোকে আলাদা করার জন্য সবচেয়ে পরিচিত পদ্ধতি হচ্ছে ছাঁকন। দেখো ছাঁকন পদ্ধতি হচ্ছে আমরা সবচেয়ে পরিচিত, কারণ কি এটা আমরা প্রায় আমাদের বাড়িতে ব্যবহার করে থাকি, বিভিন্ন কাজে ব্যবহার করে থাকি, শুধু পানি ছাঁকার ক্ষেত্রে না, অন্যান্য ধরো এটাকেই তো বললাম চা ছাঁকার কাজে ব্যবহার করে থাকি, আরো অনেক ধরনের ছাঁকন পদ্ধতি ব্যবহার করে থাকি আমরা।
আমরা সবাই ছাকন পদ্ধতির সঙ্গে পরিচিত। চা থেকে চা পাতা আলাদা করার জন্য আমরা ছাকন ব্যবহার করে থাকি। শিক্ষকের দেওয়া মিশ্রণের তিনটি উপাদানে দুটি আলাদা করা গেল। এখন তোমার কাছে স্বচ্ছ কিন্তু লবণাক্ত পানি আছে। এর আগে কেলাসন প্রক্রিয়া সম্পৃক্ত লবণ পানি দ্রবণ থেকে বিশুদ্ধ লবণ আলাদা করেছো। কঠিন পদার্থের বিশুদ্ধকরণের একটি পদ্ধতি হলো কেলাসন। কেলাসন পদ্ধতিটা কি কঠিন পদার্থ বিশুদ্ধকরণের একটি পদ্ধতি? এটা কি কঠিন পদার্থ বিশুদ্ধকরণের? কেলাসন কাকে বলে? তখন যদি আমি তোমাকে একটা প্রশ্ন করি কেলাসন কাকে বলে, তখন তোমার উত্তরটা হবে হচ্ছে কি বিশুদ্ধ কঠিন পদার্থের বিশুদ্ধকরণ পদ্ধতিটা কি কেলাসন। এবার বাষ্পীভবন ও পাতন প্রক্রিয়া সম্পৃক্ত দ্রবণ থেকে লবণ ও পানি আলাদা করতে শিখবে। পাতন ও বাষ্পীভবন লবণ পানি দ্রবণটি দ্রবণটি একটি বিকারে ঢেলে নিয়ে সেটিকে তার জালির উপর রেখে নিচ থেকে স্প্রিট ল্যাম্পের সাহায্যে তাপ দিতে থাকো। সময় বাঁচাতে 50 মিলি দ্রবণ নাও। 50 মিলি সময় বাঁচাতে কেন 50 মিলি নিতে বলেছে? এখানে তোমার বেশি নিলে তোমার সময়টা বেশি লাগবে, এই জন্য অল্প পরিমাণ নিবে যাতে তোমার সময়টা কম লাগে। বিকারে তাপ দেওয়ার সময় বিকারের উপর একটি স্টিলের ঢাকনা অথবা ওয়াচ গ্লাস রাখো। দেখবে বাষ্পীভূত পানির কণাগুলো ঠান্ডা হয়ে ঢাকনা বা ওয়াচ গ্লাসে জমা হচ্ছে। এই বিন্দু বিন্দু পানি বিশুদ্ধ বিশুদ্ধ পতিত পানি, মানে তোমার যখন তুমি যখন এই অবিশুদ্ধ পানিটা তুমি নিবে, যখন তুমি তাপটা দিবে, তখন এটাকে উপর আস্তে আস্তে পানিটা জমা হবে, ওটা হয়ে তোমার কি বিশুদ্ধ পানি পরিণত হবে। এভাবে তাপ দিতে থাকো যতক্ষণ পর্যন্ত বিকারের পানি শুকিয়ে না যায়। তাপ দিয়ে পাত্রের সব পানি বাষ্পীভূত করে ফেললে একসময় পাত্রের তলে শুধু লবণ থাকবে। বাষ্পীভবন প্রক্রিয়ায় এভাবে একটি দ্রব্যকে একটি দ্রব্যকে আলাদা করা যায়। একটি দ্রব্য কি? দ্রব্য তোমার এখানে হচ্ছে লবণ ছিল, আর দ্রাবক কি ছিল? পানি। তোমার একটা দ্রব্য কি কিভাবে আলাদা করবে? বাষ্পীভবনের মাধ্যমে। মিশ্রণ থেকে কিভাবে নানা ধরনের বস্তু আলাদা করা যায় তা তো শিখেই গেলে, এখন এই কৌশলগুলো কাজে লাগিয়ে আবার তোমরা নিজের প্রজেক্ট কেমন হবে তা নিয়ে ভাবা যাক। দেখো এই যে অনেকটি কয়েকটি পদ্ধতি দেখলাম, ছাকন, ডিকেন্টেশন, তারপর ক্যালাসন, এই ধরনের পদ্ধতিগুলো দেখলাম, এখন তোমাদের পালা। ঠিক আছে, ভূপৃষ্ঠের কোন উৎসের পানি বিশুদ্ধ করে নিরাপদে ব্যবহার করা সম্ভব? পান করা বা রান্না করা খাওয়ার কাজে বাদে। তা আবার চিন্তা করে দেখো তোমার এলাকায় কোন কোন একটি জলাশয় বেছে নাও, কোন একটি জলাশয় বেছে নাও। এবার এই জলাশয়ের পানিতে কি ধরনের বস্তু মিশে থাকে পানি বিশুদ্ধ করতে হলে সেগুলো কিভাবে আলাদা করবে তা ঠিক করে নাও। দেখো পানি বিশুদ্ধ করতে হলে তুমি কোন ধরনের পদ্ধতি নিবে, ক্যালাসন নিবে, ডিকেন্টেশন নিবে, ছাকন নিবে, নাকি বাষ্পীভবন নিবে, সেটা তুমি তোমার পানির ধরন বা মিশ্রণের ধরন অনুযায়ী তুমি পর্যালোচনা করবে। পরের পৃষ্ঠার ফাঁকা জায়গায় তোমার পরিকল্পনা লিখে বা একে রাখো, চাইলে বন্ধুদের সঙ্গে আলাপ করতে পারো। দেখো পরবর্তীতে একটা যে ছক দেওয়া আছে এটাতে আমি আমার মতো করে একটি ছবি এঁকে রেখেছি, যেটি আমি তোমার যেটি হচ্ছে আমি তোমাদের হচ্ছে অনুসন্ধানী বই থেকে পেয়েছি। আমার কাছে মনে হয়েছে এটি সহজ, এই চিত্রটি সহজ, তোমরা চাইলে এই চিত্রটি আঁকতে পারো। হ্যাঁ, চাইলে তোমরা এই চিত্রটি আঁকতে পারো। দেখো ছাকন পদ্ধতিটাতে আমি এঁকেছি, কারণ ছাকন পদ্ধতিটা হচ্ছে সহজ, আর হচ্ছে এটা হচ্ছে কোনো ব্যয়বহুল না, এটা আমরা সবসময় প্রাত্যহিক জীবনে ব্যবহার করে থাকি। তাই এই চিত্রটা দিলে আমার মনে হয় তোমাদের এই এই যে গ্যাপটা রয়েছে এখানে তোমাদের জন্য ভালো হবে। বালি ও পানির মিশ্রণ ছাকন কাগজ ফিল্টার পেপার দিয়ে আমি কি করেছি, এই পানি পানিগুলো এখানে দিয়েছি, আস্তে আস্তে ফোটা ফোটা ভাবে পানি পড়েছে, বিশুদ্ধ পানি পড়েছে ছাকন ফানেল। এটা হচ্ছে কি ছাকন ফানেল, ছাকন পদ্ধতির ছবি দিয়েছে। আর বাকি যে তলানিতে যে বালিগুলো ছিল বা যে অপদ্রব্যগুলো ছিল সেগুলো ছাকন ফানেলে বা ছাকন কাগজে, তুমি যদি এখানে চাইলে তুমি হচ্ছে কাপড়ও ব্যবহার করতে পারো, পাতলা সুতি কাপড়, সেখানে তোমার জমা হবে, আর পরিশ্রুত বিশুদ্ধ পানি তোমার জমা হবে। এই চিত্রটা তোমরা চাইলে এখানে আঁকতে পারো। এরপরে ষষ্ঠ সেশনে যাই, তোমার পরিকল্পনা বন্ধুদের দেখাও, অন্যদের পরিকল্পনা এমন কিছু কি পেয়েছো যা তোমার মাথায় আসেনি? যে আমার মানে এরকম কোনো পরিকল্পনা যেটা আছে ব্যয়বহুল ওগুলো তো আমাদের দেওয়া যাবে না, যেগুলো হচ্ছে সহজ সরল। অনেকে ডিকেন্টেশনও দিবে, আবার অনেকে হচ্ছে ক্যালাসন পদ্ধতিটাও দিবে, যেটা তোমাদের ইচ্ছা, তোমরা যেটা খুশি সেটা তোমাদের দিতে পারো। এবার একটা মজার কাজ করা যাক, তোমার তোমার নিজের পরিকল্পনা কাজে লাগিয়ে বাসায় তুমি তো মডেল তৈরি করতে পারবে, পানি বিশুদ্ধ করতে পারবে। তবে তার আগে পানি বিশুদ্ধ করার খুব সহজ এবং পরিচিত একটি মডেল সবাই মিলে বানানো যাক। খুব সহজ আর
খুব হচ্ছে পরিচিত মডেল বলতে গেলে আমরা ছাকন পদ্ধতিটাতেই বুঝি। হাতের কাছে পাওয়া যায় এমন সব উপকরণ ব্যবহার করে পানি বিশুদ্ধকরণের এই মডেল বানানো সম্ভব। এর জন্য তোমার যা যা লাগবে, একটি 2 বা 2.5 লিটারের প্লাস্টিকের খালি বোতল, ছুরি, বিকার, তুলা অথবা সুতি কাপড়, কয়লা, মোটা ও চিকন দানার বালি, কিছু নুড়ি পাথর এবং কাদা মিশ্রিত দূষিত পানি। তোমার যে যে উপকরণগুলো লাগবে সেগুলো তোমরা নিয়ে নিবে। প্রথমে একটি বোতলের তলার অংশ ছুরি দিয়ে কেটে সমান করে নাও। এরপর বোতলের মুখ বা ছিপি খুলে ফেলে দিয়ে সে অংশে ছবিতে যেভাবে দেখানো হয়েছে সেভাবে তুলা অথবা সুতি কাপড় গুঁজে দাও অথবা বেঁধে দাও। দেখো এখানে ছবিতে কিভাবে দেখিয়েছে, উপরে যে এই যে উপরের অংশটা কি মানে হচ্ছে মাটি কাদা বালি এগুলো আর হালকা পানি মিশ্রিত আছে, তুমি এখানে নিচে কি করেছে, নিচে হচ্ছে কাপড়টা বেঁধে দিয়েছে, দিয়ে আস্তে করে উপর করে দিয়েছে। এর থেকে আস্তে আস্তে পানিটা বিশুদ্ধ যে পানিটা ওটা পড়ে যাবে, বাকি যে ময়লা কাদা নুড়ি পাথর বালি এগুলো রয়ে যাবে, এগুলো আর পানি বের হবে না, নিচে গ্লাসে পড়বে না। এবার বোতলের তলার অংশটি খাড়া করে ধরে প্রথমে কয়লার টুকরা, তার উপর মোটা দানার বালি ও তার উপর চিকন দানার বালি এবং তার উপর কিছু নুড়ি পাথর স্তর করে দাও। আবার বোতলটিকে বিকারের উপর বসিয়ে তাতে আস্তে আস্তে দূষিত পানি ঢালো। কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখবে বিকারের তুলনামূলক স্বচ্ছ পানি জমেছে। যদিও এই পানি এখনো পানযোগ্য নয়, তবে তুমি কিন্তু বিশুদ্ধ পানির একটি মডেল বানিয়ে ফেলেছো, এর জন্য তোমাকে অভিনন্দন। দেখো তুমি কিভাবে বানাবে, তুমি হচ্ছে একটা বড় একটা বোতল নেবে, বোতল নিয়ে উপর অংশটা কেটে দিবে, কেটে দিয়ে তুমি এখানে হচ্ছে বালি পাথর নুড়ি অথবা তোমার যেই ধরনের অপদ্রব্যগুলো রয়েছে সেগুলো নিবে, নিয়ে তার সাথে অল্প দূষিত পানি ঢালতে থাকবে। আস্তে আস্তে ঢালতে থাকলে তোমার এখানে পানি এসে বিশুদ্ধ পানি বা তোমার পরিষ্কার পানি নিচে জমা হবে। বিকারের পানি ভালোভাবে ফুটিয়ে ঠান্ডা করে পান উপযোগী নিরাপদ পানি সংরক্ষণ করো। এছাড়া পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট অথবা ফিটকারি মিশিয়ে পানি বিশুদ্ধ করতে পারো। দেখো ফিটকারি, আগের মানুষ বেশিরভাগই কি ফিটকারি ব্যবহার করে পানি বিশুদ্ধ করতে, এটা একটা প্রশ্ন তোমাকে যখন মৌখিক জিজ্ঞাসা করবে তখন এই প্রশ্নটা জিজ্ঞাসা করতে পারে যে পানি কিভাবে আগের মানুষ বিশুদ্ধকরণ করতো, আগে তো এত পদ্ধতি ছিল না, তো ফিটকারি মিশিয়ে কি করতো, পানি বিশুদ্ধকরণ করতো। এই যে তোমার খাওয়া দাওয়া ছাড়া অন্যান্য ব্যবহারের জন্য পানি বিশুদ্ধকরণের একটি মডেল বানিয়ে ফেললে এটা তো অন্যদেরও জানানো উচিত, তাই না? আবার ভূগর্ভের পানি যে সীমিত এবং আমরা যে দ্রুতই পানি এই পানি স্তরে ক্ষতি করে ফেলছি সেটি অন্যদের জানানো উচিত। এ সকল কিছু নিয়ে এক বা একাধিক তথ্যচার্ট বানিয়ে স্কুলে সবাই দেখতে পায় এমন জায়গায় প্রদর্শন করতে পারো, কিংবা তোমরা চাইলে অন্য কোনো বুদ্ধি বের করতে পারো। ভেবে দেখো কি করতে চাও, তোমার দলের তথ্যচার্টের আইডিয়া একে বা লিখে রাখো। দেখো তুমি এইখানে তথ্যচার্টটা পানি কিভাবে দূষিত হচ্ছে, পানি কিভাবে দূষিত হচ্ছে, আমরা কিভাবে দূষিত করছি, পানি কিভাবে শেষ হয়ে যাচ্ছে, ভূগর্ভস্থলে আমরা কিভাবে ক্ষতি করছি, সেই সব সম্পর্কে তোমরা লিখে রাখবে। সম্পূর্ণ ক্লাস দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।